এই উম্মত কোরআন পড়তে পারুক আর না পারুক, আল্লাহ চায় না সে যেন কোরআনের খতমের সোয়াব ছাড়া কবরে যাক, এটা আল্লাহ চায় না। ওলামারা বলবে এটা আবার কেমন কথা, পড়তেই জানে না সে খতমের সোয়াব পাবে কোথেকে? তা আমি বলি যে আল্লাহ চায় না, এই জন্যই সুরা এখলাস পাঠাইছেন। সুরা এখলাস ভালোবাসেন তো? আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন, জানেন কতটুকু ভালোবাসে? চোখে আঙ্গুল দিয়ে দেখাবো, আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন, যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না কত ভালোবাসেন। প্রমাণ দিব, আল্লাহ যদি ভালো না বাসতেন, আমাদের দেশে একটা প্রচলন আছে আপন জনকে বেশি খাটাইতে চায় না, বেশি মনে হয় বুঝাইতে পারি নাই, আপন জনকে বেশি খাটাইতে চায় না, ক্লান্ত করতে চায় না, সন্তান চায় না, বাবা চায় না যে ছেলের ঘাম জড়োক, সে বলে যতদিন আমি বেঁচে আছি তোর ঘাম জড়োক এটা আমি চাই না, ঠিক না? আল্লাহও চায় না আমরা বেশি খাটি, এই জন্য আমাদের বয়স কম দিছেন, এটা ভালোবাসার প্রমাণ। কেননা 950 বৎসর থাকলে 950 বৎসরই তো খাটতে হইতো, নাকি সত্য তো? রোজাও রাখতে হইতো, নামাজও পড়তে হইতো, তসবি তাহলিলও পড়তে হইতো, আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না, এই জন্য বয়স কম দিছেন। আমরা তো ভাবি এত কম বয়স দিলেন কেন, এটার পিছনে একটা কারণ আছে, আল্লাহ আমাদেরকে ভালোবাসে এই জন্য বেশি খাটাইতে চায় না। 60-70 বৎসর দিয়েও অনেকগুলা মাফ করে দিছেন, 15 বৎসর পর্যন্ত কলম উঠায় রাখছেন, সবই হাত্তা ইয়াবলু, বাচ্চা যতদিন পর্যন্ত বালেক না হয়, এটা ভালোবাসার প্রকাশ, নাহলে যেদিন দুনিয়া আসছেন ওদিন থেকেই লিখতে শুরু করতে পারতেন না, পারতেন না? হ্যাঁ, আপনি বলতেন কেন লিখবে, আমি তো বাচ্চা মাত্র জন্ম নিলাম, কেন আল্লাহর অক্সিজেন আপনি নেন না? নেয় না? হ্যাঁ, অক্সিজেন কার? হ্যাঁ, 2020-এ যদি আধা ঘন্টা দিয়া 85,000 টাকা বিল করতে পারে, আল্লাহ তো 15 বৎসর দিয়ে আসতেছে, 1,000 অল্প কিছু বিল করলে অসুবিধা হইতো নাকি? মনে হয় বোঝেন নাই, 2020-এ আধা ঘন্টা অক্সিজেন দিয়া কত বিল? 84,000 টাকা বিল করছে, হাসপাতালের নাম বলবো? ওটাও জানি আমি, মডার্ন হাসপাতাল ঢাকা শহরে, দেখেন নেটে সার্চ দিলে পাবেন আপনি, এখনো আছে, 84,000 টাকা বিল আধা ঘন্টা অক্সিজেন। হায়, যুবকদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, যুবক সারা দিন আল্লাহর অক্সিজেন নাও, 24 ঘন্টা একবারও তো মন ভরে একদিনও আল্লাহ বলো নাই, মন ভরে যদি একদিন চিৎকার দিয়ে আল্লাহ বলতো, আল্লাহ আল্লাহ যদি জিজ্ঞাস করতো এত জোরে আল্লাহ বললি কেন, আমি তো সারগের চেয়ে কাছে, তুমি হয়তো বলতে পারতাম মালিক 24 ঘন্টা অক্সিজেন নেই, একটা পয়সা নেন না, আমার মনটা চাইলো আপনাকে আমি মন ভরে একবার ডাকি। 14 তারিখ আসতেছে না, মেসেজও তো লিখতেও পারো যে একবার বলো আই, মধ্যখানেরটা বাদ পরেরটা ইউ, একবার লেখো, একবার বলো, ঠিক না? কি আল্লাহ তো অধিকার রাখে, ঠিক না? আল্লাহ তো বলতে পারে বন্দা তুই আমাকে একবার ডাকতি। হায় হায়, হাদিস তো এটাই বলে, মান্নাদানি তালাক্কাইতুহু মিন বাইদ, আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করি না, তালাক্কাইতুহু মিন বাইদ। হায় হায়, যেরম নিচের জিনিসকে মানুষ দৌড়াইতে দৌড়াইতে যেরম লুইফা নেয়, ঝুইকা উঠায় নেয়, আল্লাহ এরকম উঠায় নেয় বুকে, একবার আল্লাহ বলি না। যুবক তো বাদ, আমরা কেউ বলি না, ঠিক না? আল্লাহ ভালোবাসেন এই জন্য বয়স কম দিচ্ছেন।
60-70 বছর, বেশি খাটাইতে চান না। আমি যখন আল্লাহর ভালোবাসা পড়ি আর ভাবি, আমার মনে হয় একটু বেশি দিয়া দিছেন, আরো মনে হয় কম দিতে চাইছিলেন, কিন্তু কে কি বলবে এই জন্য মনে হয় এতটুকু দিছেন। নাহলে আল্লাহ মনে হয় চাইছিলেন এই উম্মত জমিনে আসবে, পাও রাখবে আর উঠবে আর সিধা জান্নাতে যাবে। কেউ যদি বলেন কই পেলেন এত সব কথা, কোরআন দেখলে আমার মনে হয় হুয়াজ তাবাকুম, আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা আলাদা করে রাখছেন। যদি ভালোবাসা না হইতো তাহলে বাইসা বাইসা, আল্লাহ জানে আমাকে বাঁচতে যায় কত লক্ষ কোটি ইনসানিয়াতের ভিতর থেকে আমাকে বাইসা উম্মতে মুহাম্মদের জন্য আলাদা করছে। আল্লাহ বাছাই করছেন আমাদেরকে, বাছাই বোঝেন। হ্যাঁ হায় হায় হায়, এক নম্বর চালনি দিয়ে আমাদেরকে চাইলা রাখছেন, কুদরতি হাত দিয়ে বাছাই কইরা কইরা আলাদা রাখছেন, আবার মিলা না যায় এই জন্য লেবেল লাগায় দিছেন, কুনতুম খায়রা উম্মতের লেবেল, তোমাদের চেয়ে উত্তম উম্মত কেউ নাই, লেবেল লাগায় রেখা দিছেন আমি যাতে কারোর সাথে মিশা না যাই। হায় হায়, আল্লাহকে যদি জিজ্ঞেস করি এরকম কেন করলেন, তো তোমাকে পাঠাবো এই জন্য, প্রেরণ করবো উখরিজাত লিন্নাস। আল্লাহকে যদি প্রশ্ন করি পাঠাবেন কেন, বিশাল এক কাজ, এই জন্য পাঠাবো, কি কাজ, সুহাদা আলান্নাস, কিয়ামতের দিন আমার পক্ষে আমার পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবো, এই জন্য পাঠাইলাম। কেন আমরা কিয়ামতের দিন সাক্ষী হব, আমাদেরকে জিজ্ঞাসা করেন সুহাদা আলান্নাস। বুখারী শরীফের ভিতরে কাহিনী আছে, আল্লাহর পক্ষে আমরা সাক্ষী হিসাবে দাঁড়াব। নূহ আলাইহিস সালামের উম্মত বলবে নূহ নামের কেউ আসে নাই, আল্লাহ নিজে জবাব দিবেন, আমাদের দিকে দেখবে, আমরা চিৎকার দিয়া উঠা সূরা নূহ পড়ব আর প্রমাণিত করব আল্লাহ পাঠাইছেন, তোমরা মিথ্যাবাদী। এরকম প্রত্যেক উম্মতের ব্যাপারে আমরা সাক্ষী দিব। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য বেশি খাটাইতে চান না, 60-70 বছর দিছেন, তার ভিতরে মাফ করে দিছেন 15 বছর কলম উঠানো, যতক্ষণ ঘুমে থাকি কলম উঠানো, যতক্ষণ ঘুমে থাকি কলম, রুফিয়াল কলম নাঈম হাত্তা ইস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তির থেকে কলম উঠানো থাকে, কিচ্ছু লেখা হয় না, পাগলের থেকে কলম উঠানো। যা হোক, আমরা পাগল তো না, কিন্তু 60 বছরের 15 বছর চলে গেছে, এটা কিচ্ছু জিজ্ঞাসা করবে না, না হিসাব না কিতাব। প্রাপ্ত বয়স্কের আগে মারা গেলে তার সুয়াল জবাব হয় না, তার হিসাব কিতাব নেই, আছে নাকি হুজুর? হ্যাঁ, সুয়াল জবাব নাই, কিচ্ছু নেই, সত্য এটাই। এটা ভালোবাসার প্রকাশ, কেমন ভালোবাসা। আপনারা বলেন আল্লাহ নামাজের জন্য ডাকে, না আমার মনে হয় না, কি নামাজের জন্য ডাকে, কি বলে ওলামায়ে কেরাম, নামাজের জন্য হাইয়া আলা সালা, না না না, আমার মন বলে আল্লাহ নামাজের জন্য ডাকে না, এটা তো বাহানা। আল্লাহ ডাকে সারা রাত্র ঘুমাইলি তোর সাথে কথা হয় নাই, সুবে সাদেক হইতে দেরি, ডাক দিতে দেরি করে না, আয় আমার সাথে একটু কথা বল, তোর সাথে একটু কথা বলবো, এই জন্য মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলা। আবার যখন দুপুর হয়, কই সকালে বললাম এখন দুপুর হয়ে গেল, আবার আয়। আবার যখন আসর হয়, বেলা ঢলতে শুরু করলো, সেই দুপুর এখন বিকাল, আয় আমার সাথে একটু কথা বল। সূর্য যখন ডুবা যায় তো আবার ডাকে, দিনটা তো শেষই হয়ে গেল, রাতটা শুরু হইলো, এখনো কথা হইলো না, আয় আমার সাথে একটু কথা বল। এসার জন্য ঘুমাইতে তো চলে যাবি, আবার ফজরে কথা হবে, চল একটু ঘুমের আগে দুইজনে কথা বলে ঘুমাইতে চল। আল্লাহ কথা বলতে ডাকে, নামাজ না, আমগো নামাজ তো আমরাই জানি কি পড়ি, ঠিক না, কি রাগ হয়ে যাবেন, এখানে তো একজনও নাই আলেম ওলামা ছাড়া, নামাজ যে পড়ি আজ পর্যন্ত তো সুরায় ফাতিহা সত্যায়িত করলাম না, টেস্ট করলাম না, সত্যায়িত বোঝেন, ডাক্তারের কাছে যে এত লেখা না দিতে চাইলেও কর, একটু টেস্ট লেখা দেন,
এই কটা জিনিস আমি টেস্ট করাইলই দেখি কেমন আছে। ডাক্তার কয় ভালো আছে, কয় না আমার মনের স্যাটিসফাইড জন্য একটু বলেন, আমার মনের সান্ত্বনার জন্য লেখা দেন আপনি, এই কটা টেস্ট করি। আজ পর্যন্ত তো কেউ সুরায় ফাতেহা আলেমদের কাছে যা টেস্ট করলাম না, যে আমার সুরায় ফাতেহা শুনেন আপনি লেখা দিবেন যে আমারটা সহি, আর কাগজটা যাবে নিয়ে বলবে মরার পরে কাফনে দিয়া দিবি। আল্লাহ যদি জিজ্ঞায় সুরায় ফাতেহা ঠিক ছিল না, কাগজ বাইর করে দেখায় দেবো, এই যে দেখেন আলেমে লেখা সত্যায়িত করছে। হাসি একজনে নে, রাগ হয়ে গেলেন আমার কথায়, আমি একটু পিছিয়ে নিয়ে যাইতেছি আপনার করে, বয়ান শুরু হয় না এখনো। আল্লাহ ভালোবাসে, যদি ভালো না বাসতো ফজর পড়া জোহর পড়তে মসজিদে পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাপ কোনোদিন করতেন না। কারো জন্য করছেন কিনা আমার জানা নাই, কোনো উম্মতের জন্য, কিন্তু এই উম্মত ফজরে কথা বইলা যখন জোহরে আসে তো সাথে সাথে মধ্যবর্তী গুনাহ মাফ করে দেন, আসর জোহর পড়ে আসরে আসেন মধ্যবর্তী গুনাহ মাফ করে দেন, এরকম পাঁচ ওয়াক্তের মধ্যখানে এসব পুরো যখন ঘুমায় যায়, হয় হয় শেষ কথা বলা যখন ঘুমায় যায়, আল্লাহ বলে তুই ঘুমাইলে ঘুমাইতে পারিস, আমি তো ঘুমাই না, বিদায় আমি অর্ধরাত্রের সোয়াব লেখা ফেললাম, অর্ধরাত্র যেন তুই আমার সাথেই কথা বলতেছিস। আবার যখন ফজর পড়ে অর্ধরাত্র তো হয়ে গেল, বাকিটা ফাঁকা রেখা লাভ কি, বাকিটো সোয়াব দিয়ে বোড়া দিলাম, নামাজ দিয়ে বোড়া দিলাম, এবাদত দিয়ে বোড়া দিলাম, আমার সাথে কথা দিয়ে বোড়া দিলাম, এটি ভালোবাসার বিকাশ। শুধু পাঁচক্ত নামাজ না, জুমা পড়া যখন জুমার জন্য পা রাখে তো পুরো সপ্তাহের গুনাহ মাফ করে দেয়। ওলা আমাকে জিজ্ঞাসা করেন আল জুমআতু ইলাল জুমআতি কাফারা, শুধু এক সপ্তাহ না, রমজান টু রমজান। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন, দোয়াও দিয়া দিছেন দোয়া, হায় হায় যেরম রান আউটের থেকে বাঁচার জন্য চিৎকার দিতে থাকে, জলদি ব্যাটে রাখা দাগের ভিতরে ঢুকা, ঠিক না? তো ভালো ক্রিকেট খেলা বোঝো, তোমরা বোঝো না, রান আউটের থেকে বাঁচার লেগে কি করতে হয়, দৌড়ে যে ব্যাটের আগা ক্রিকেট দাগের ভিতরে ঢুকায় দিলে রান আউট থেকে বেঁচা যায়। রমজান টু রমজান কাফারা, রমজান এক বছর দৌড়াইতে 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 যদি রমজানের ভিতরে পা দিয়া মরা যেতে পারে, পুরা বছর মাফ। আবার দোয়া শিখাইছে বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান, আমার মনে এটাই বুঝাইছে ব্যাটের আগা দাগের ভিতরে ঢুকায় আমার, নাহলে এই দোয়া কেন শিখাবে? কোনো মাসে শিখায় নাই, কোনো জুমার শিখায় নাই, রমজানে কেন শিখাবে? মানবেন কি মানবেন না জানি না, মনে উঠলো ওলামায়ে কেরাম আছে বলে দেই, ঠিক না? হায় আল্লাহ, যেমন এই উম্মতের কোরআনের খতমের সোয়াব ছাড়া যাওয়া যেরকম পছন্দ করেন না, কোরআন পড়ুক আর না পড়ুক, বললাম না সুরা ইখলাস একবার পড়লে দশ পারা, দুইবার পড়লে, তিনবার পড়লে কোরআন কয় পারা, খতমের সোয়াব হইলো না হইলো না? এইখানে তো নামাজ কোরআন অধিকাংশ মানুষ পড়তে পারে না, যুক্তি তো বলে সে খতমের সোয়াব পাবে না, আল্লাহ বলে আমি এটা হইতে দিব না, কারণ আমি ভালোবাসি, আমার ভালোবাসার পাত্র যদি না হইতো তাহলে কোরআন কেন দিতাম, কালাম কেন দিতাম, আমার কালাম কেন দিতাম, আমার কালাম দিছি সে খতমের ছোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে, এটা হয়তো হয় কি করা? আরেক দিকে তাকাইলে দেখা যায় বন্ধু দাঁড়ায় আছে, চিনেন বন্ধু কে? মুহাম্মাদুর কার বন্ধু? আরেক দিকে তাকাইলে দেখা যায় বন্ধু তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে, কালাম তো দিলেন, পড়তে তো পারবে না, বেশিরভাগই খতমের সোয়াব ছাড়া কবরে চলে যাবে, হয়তো হয় কি করা, উম্মত তো আমার বানায় দিলেন। আল্লাহ বলে বন্ধু ঠিক আছে ঠিক আছে, একজন যেন খতমের সোয়াব ছাড়া না আসে ব্যবস্থা করতেছি। যদি ওলামা বলবে শানে নুজুল দেখা বলবে, এটা তো আল্লাহর পরিচয় আল্লাহ নাজেল করছেন, আমি বলবো না পরিচয় নাজেল করছেন ঠিক আছে মানি আমি, কিন্তু নাজেল করছেন আমার মনে হয় এই জন্য সাহাবীর কৌল আমাকে এই কথা বলে, যেদিন সুরা ইখলাস নাজেল হয়
তো গ্রাম্য সাহাবি চিৎকার দিতেছে নেমার রব রব্বুনা, মিছিল নামায় ফেলছে পোলা বানলা, নেমার রব রব্বুনা, জয় আমাগো রবের জয়, জয় আমাগো রবের জয়। সত্যি বলে এই মিছিল কিসের? সুরা এখলাস নাজেল হয়েছে দেখোস না তো, রবের জয় কিভাবে? ছোট একটা ছুরা পড়তে দেরি, তিনি দশ পারার সোয়াব দিতে দেরি করে না। তাহলে বুঝা গেল সাহাবি রসুল আমারটা উনার থেকে আমি বাহির করছি, যে আল্লাহ চায় না উম্মতের কেউ কোরআনের খতম ছাড়া সোয়াব ছাড়া কবরে যাক। কিন্তু কয়জন ডেলি এই নিয়তে তিনবার সুরা এখলাস পড়ি আমরা? কি হাত উঠাইতে পারবেন যে এই নিয়তের ডেলি তিনবার পড়ি যে আজকে এক খতম, ৩০ দিনে ৩০ খতম, ৩৬৫ দিনে ৩৬৫ খতম কোরআনের সোয়াব আমার আমল নামায় লেখা হইতেছে, এরকম ডেলি তিনবার এই নিয়তে কয়জন সুরা এখলাস পড়ি? যুবক কি কষ্ট ছিল সারাদিনে একবার তিনবার পড়ানো? হায় হায় পড়িত না, ঠিক না? বলো তো বাসেন, প্রমাণ দিলাম এগুলো সব ভালোবাসা, তদ্রূপ পাঁচক তো নামাজ। হায় হায় এটাও কথা বলার জন্য আল্লাহ ডাকেন, মাইনা নিলাম নামাজ, ঠিক না? ডাকার দায়িত্ব তো আল্লাহ কাউকে নেন নাই, আমাদের দায়িত্ব নিলেন কেন? ভালোবাসে ভালোবাসে, দুই দিক দিয়া ভালোবাসা এক জায়গায় হয়ে গেছে, নিজেও আমাদেরকে ভালোবাসেন, বন্ধুর কারণেও ভালোবাসেন। বন্ধু চিনেন তো কে? মুহাম্মাদুর, মুহাম্মাদুর কেননা ৫০ ওয়াক্ত ছিল যখন ৫ ওয়াক্তে নিয়ে আসছেন, তো মুসা আলাইহিস সালাম চাইতা ধরছে কয়ক তো কয় ৫, পড়াইতে পারবেন না আমি দুই বেলা পড়াইতে পারি না, আপনি পাঁচ বেলা কোথেকে পড়াবেন, চান কমায় নিয়ে আসেন। আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমি অভিজ্ঞ মানুষ, পড়বে না উম্মত, কিন্তু চেহারায় লজ্জা ছিল, লজ্জায় চেহারা লাল হয়ে গেছে, এতবার গেলাম আবার যাব, বইলেই ফেলছেন লজ্জা লাগে আর যাব না। ভিতরে কিন্তু আগুন জ্বলতে ছিল, আগুন উম্মত তো নবী চিনে না, হায় 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 বন্দা আল্লাহ চিনে না, উম্মত নবী চিনে না। স্বাধীনতা দিছেন বিদায় যা খুশি তা মনে চায় বলে, যা খুশি তা ভাবে, যা খুশি তা লেখে, যেমন খুশি তেমন চলি, স্বাধীনতা দিছেন বিদায়। স্বাধীনতা যদি না দিতেন কসম খোদার, রব্বে কাবার কসম, ২৪ ঘন্টা অক্সিজেন নিবেন আল্লাহর আর ভাববেন আল্লাহর বিরুদ্ধে, বলবেন আল্লাহর বিরুদ্ধে, লেখবেন আল্লাহর বিরুদ্ধে, আর চলবেন যেমন মনে চায়। যুবক এক শ্বাস চলার ক্ষমতা ছিল না। কোরআন বলে আন্তুমুল ফোকারা, তোমরা আমার মোহতাজ, শ্বাসে শ্বাসে মোহতাজ। এই জন্য যখন শ্বাস টানি কন্ট্রোল রুম থেকে ফেরেশতা মেসেজ করে, আমসি কাউ আতরুক, আল্লাহ বন্ধ করব না খোলা রাখব, আল্লাহ বলে উতরুক আলি আবদি আচল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে, আসতে দেরি তোকে মেসেজ দিতে দেরি করব না, টানবে তো আর ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে না। ২৪ ঘন্টা অক্সিজেন, কয়েক কেজি না ৫৫০ লিটার ২৪ ঘন্টায়, প্রতি মাসে ১৬৫০০ লিটার নেই, আধা ঘন্টা অক্সিজেন দিয়ে ৮৪ টাকা বিল, ৮৪,০০০ বিল, ২৪ ঘন্টায় কত বিল হতো ভাবি? শুধু স্বাধীনতা দিয়েছেন দেখা কিচ্ছু বলেন না, শুধু তাকায় তাকায় দেখেন, না দেরুন কাইফা তাআমালুন, হাদিসের শব্দ দিলাম আমি, আল্লাহ রসুল বলেন, আল্লাহ আল্লাহর বন্ধুকে বলছে বলে দেন উম্মতকে, আমি শুধু তাকায় তাকায় দেখতেছি কি করিস। কোরআনও বলছেন ফান্তাদিরু ইন্নি মাকুম মিনাল মুনতাদিরিন,
তোমরা অপেক্ষা করো, আমিও অপেক্ষা করতেছি। মালিক কিসের অপেক্ষা? ইদা চা আচালু, সীমা রাখা আশার অপেক্ষা। আসলে কি করবেন? আখাজনাহু বাগতাতান, ছো মেরা উঠায় নিব। যদি বলি মালিক কিভাবে উঠাবে, টেকনোলজি চতুর দিক থেকে প্রতিরোধ গড়া তুলব। আল্লাহ বলে ওয়ালাউ কানা ফি বুরুজিম মুশাইয়্যিদা, তুমি যতই টেকনোলজির প্রতিরোধ করো আমরা আসবো এবং উঠাবো, অপারেশন করব এবং সাকসেস হব। তোমার টেকনোলজি খবরই পাবে না। সত্য তো না সত্য না? মিয়া যান না যান না? মিয়া গেছেন নাহলে কবি কোত্থেকে বলল, মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে, জমি খা গই নওজোয়া কেসে কেসে, অজল নে না ছোড়া কিসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতে বি দেহারা, হর এক লেকে ক্যা ক্যা হস সুধারা, পরা রহ গিয়া ইহি ঠাট সারা, শুধু ঐতিহ্য আছে সোনার গা আছে ঈশা খা নাই। বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই, আহসান মঞ্জিল আছে নবাব আহসান উল্লাহ নাই, লালবাগ কিলা আছে মালিক নাই, রাজবাড়ি আছে রাজা নাই, স্বপ্ন পড়ি আছে মালিক নাই, যার জন্য জগৎ তৈরি সেই যখন নাই তো আর কে থামবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব তৈরি। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলছেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যেখানে দেখি ওনার নাম আপনার নামের সাথে একটা নাম লেখা, উনি কে? সবগুলা বাদ দিয়ে আমি একটাই বললাম, কোথায় দেখলে? জান্নাতে সব জিনিসে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গাছে লেখা, পাতায় লেখা, ফুলে লেখা, ফলে লেখা, বস্তুতে লেখা, বর্তনে লেখা, ফেরেশতাদের কপালে লেখা, গেটে লেখা, দেওয়ালে লেখা, এটা কে? তুমি চিনো না? চিনি না। কল্লাউলাহুল্লামা খলকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্বই হতো না, তোমার হাবিব, আমার হাবিব। এই জন্যই তো আল্লাহ বলছেন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন আমাকে কি দিলেন, কাউকে এটা কাউকে সেটা আমাকে কি দিলেন, তা আল্লাহ হাসে আর বলে বন্ধু কি দিলাম, সবার চেয়ে উত্তমটা দিছি আপনাকে। বলছে সেটা কি? কয়দা দুকিরতু দুকিরতা মাই, আমার নাম যখন উচ্চারণ হবে তখন আপনার নাম অবশ্যই হবে। শুনেন একটু আগে, আপনারটা যতক্ষণ পর্যন্ত, আমারটা ওই পর্যন্ত গ্রহণযোগ্যতা পাবে না যতক্ষণ পর্যন্ত আপনারটা গ্রহণযোগ্যতা না পাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কবুল না হইলে লা ইলাহা ইল্লাল্লাহ কবুল না হবে। হুজুরা কি কয়, হবে? হবে? লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণযোগ্য হবে না যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণযোগ্যতা না পায়। আগে কবুল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদিও লিখতে আগে লা ইলাহা ইল্লাল্লাহ। সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই, নাহলে কোরআন এই কথা বোঝাইতো না। আতিউল্লাহ, আল্লাহ বলে আমাকে মানো, আমি প্রশ্ন যদি আল্লাহকে করে দিই আল্লাহ আপনাকে মানব, কি বলেন? আল্লাহকে মানা দরকার ঠিক না? কিন্তু আমি প্রশ্ন করে দিলাম আল্লাহ আপনাকে কেমনে মানবো, লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখেই দেখা যায় না, ওলা তুখালি তো কাদুনুন, আপনাকে দেনদার ওনায় আনা যায় না, আনা যায়? আল্লাহর আকৃতি কিরকম, আনা যায় এই পর্যন্ত তো কত মানুষের নামে কি নকল ছবি আঁকলো, আজ পর্যন্ত কোন আর্টিস্টের তুলিতে আল্লাহর ছবি আসে নাই, ও তো ধারণাই করতে পারে না আল্লাহ কেমন ঠিক না? আল্লাহকে তো চোখে দেখা যায় না, দেন ধারণায় আনা যায় না, কথা শোনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না, সামান্য পথ পাইতে দেরি দরা ছোয়ার বাহিরে চলে যায় ঠিক না? মনে হয় জমিন দিয়ে আটে না, আকাশের উপর দিয়ে আটে ঠিক না? সামান্য একটা সীমিত পদের মালিক ঠিক না? বাপ চক্র এরকম দেখায় মনে হয় আজরাইল এই এলাকায় আইলে ওনার ডে জিগেই আইয়ে
উনি বাবে থানাওয়ালারা যখন আমারে জিজ্ঞেস করে ফোন করে আসে তো আজরাইল কেন আসবে না? সামান্য একটা পদের মালিক, আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কাবীরুল হাফিযুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুর রাকীবুল মুজীবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইসুল শাহীদুল হক্কুল ওয়াকীলুল কবিয়্যুল মতীনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদুল মুহিয়াল মুমীত আল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশীদ আল সাবুর জল জালালু আল্লাহ তো 99 পদের মালিক। আপনাকে মানব তো মানব কি করে? তা আল্লাহ যেন মেনা নিছে, আমাকে মানবে কি করে? প্রশ্ন তো সত্যই, চোখে তো দেখা যায় না, কানে তো শোনা যায় না, দেন্দারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। শুধু 99 তো না, আল্লাহর সিফতি নাম, আল্লাহর সিফতি নাম তো অগণিত, 99টা শুধু আমাদেরকে জানায় দিয়েছেন। কোরআনে আরো আল্লাহর পরিচয় লেখা আছে, আল্লাহকে মানব তো মানব কি করে? তো আল্লাহ বলছে আতিউর রসুল, মনে হয় এখান থেকে সরা যায়, বলতেছে আমার বন্ধুকে মানলেই আমাকে মানা হয়ে যাবে। আপনি বলবেন এখানে তো আতিউল্লাহর পরে আতিউর রসুল, তো আল্লাহ আলাদা নিজের আল্লাহ কোরআনে কোথাও এককভাবে নিজেকে মানার কথা বলেন নাই, কোথাও নাই। বলো ওলামা একরাম, বলো হাফেজরা, কোথাও আল্লাহর এক এক মানার কথা নাই। যেখানে আল্লাহর মানার কথা ওইখানে মানে এই প্রশ্ন চলে আসছে, মানবো তো মানবো কি করা? সাথে সাথে বইলা দিছে আতিউর রসুল, আমার বন্ধুকে মানো, আমার বন্ধুকে মানো। মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে। হায় হায়, আজকে তো বন্ধুকেও চিনি না, ঠিক না? ওই বন্ধুর ভিতরে ব্যথা চলতেছিল, ব্যথা, চোখে লজ্জা ছিল, যাই লজ্জিত আর যাব না, ভিতরে ব্যথা ছিল। আমার মনে হয় তখন আল্লাহ কানে কানে কয়ে দিছে, বন্ধু নিয়া যান পাচক, তো চিন্তা করেন না, আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব, এমনকি ঘুমের থেকে উঠায়ও পড়ায় আনিব, জানলাম ঘুমের থেকে উঠায়ও পড়ায় আনিব। কিন্তু মনে হয় এখানে আরেকটা প্রশ্ন রয়ে গেছে, এই উম্মত তো পড়বে না, তখন কি করবেন? ফরজের ঘাটতি ব্যথা এই জন্য ছিল দিলে, যে আমার উম্মত যদি না পড়ে 50-5 বানায় দিল, আমি কেয়ামতের দিন মুখ কি দেখাবো? আল্লাহর সামনে দাঁড়াবো তো দাঁড়াবো কি করে? তখন আল্লাহ বলছে, বন্ধু চিন্তা করেন না, নিয়া যান, দায়িত্ব আপনার না, আমি নিলাম কাঁধে, ঘুমেরতে উঠায় উঠায় পড়ায় আনিব। ওইখানে আরেকটা প্রশ্ন রয়ে গেছে, তারপরও যদি না পড়ে, ফরজের ঘাটতি নিয়ে আসে, তো আমি কি করে আবার মুখ দেখাবো? তাল্লা বলে, বন্ধু চিন্তা করেন না, ভালো যখন পয়সা ফেলছি তখন আর কি করব, রমজানকে ফরজের ঘাটতি পূরণের জন্য 70 গুণ বাড়ায় দিলাম। দেখি আপনার ঘাটতি থাকে তো থাকে, কই ফরজ রমজানে কয় গুণ বাড়ছে? তারপরও যদি না পড়ি, হায় হায়, আপনাদের বিবেকের কাছে বিচার দিলাম, তারপরও যদি না পড়ি তাহলে কি? আপনাদের বিবেকের কাছে বিচার, আল্লাহ কিন্তু এক জায়গায় আমাদের বিবেকের কাছে বিচার দিছেন, মা কাল্লা হায়াইন আইয়াত মা জান্নাতি বিগায়রি আমালি। আল্লাহ বলে, ওর চেয়ে নির্লজ্জ কেউ নাই, আমার জান্নাত চায় কিন্তু আমলে ঠন ঠন।